দর্শক সালাম আলাইকুম, ডিপিআরসি হসপিটাল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সালাম আলাইকুম স্যার, আপনার নাম কি? মোহাম্মদ নাদিম হোসেন। নাদিম হোসেন, আপনার গ্রামের বাসা কোথায়? কুমিল্লা। কুমিল্লা, আচ্ছা। তো আপনার কি সমস্যা হয়েছিল? আমার বাত, অ্যানকোলোজিং স্পন্ডলাইটিস। আচ্ছা স্যার, তো এই সমস্যাটা কতদিন পর্যন্ত? এটা আপনার প্রায় দীর্ঘ 7 বছর। ও, 7 বছর। আপনার মূলত সমস্যাটা হলো গিয়ে অর্থাৎ কোমর থেকে একদম ঘাড় পর্যন্ত মোটামুটি ই হয়ে গেছিল, মানে সোজা হয়ে গেছিল, স্টিফ হয়ে গেছিল। আপনি ঘাড় নড়াইতে পারছেন না, ঘাড় এদিক এদিক নড়াইতে পারছেন না। এটা তো আপনার প্রথম, আপনার আমার 2015 সালে এটা প্রথম দেখা দেয়। 2015 সালে তখন এমনিতেই আমি হাঁটতেছি, হঠাৎ দেখতেছি যে আমার এই কোমরের এই জয়েন্টে হঠাৎ টান খাইতেছে, হাঁটতে পারতেছি না, মানে একটু কষ্ট হইতেছে। তারপর ফার্মেসিতে গেলাম, তো তারপর একটা পেন কিলার দিল, খাইলাম, ভালো লাগলো। তো এমন করতে করতে দেখা গেছে যে অনেকদিন চলতেছে। তো পেন কিলার খাইতেছি, ভালো থাকতেছি, দেখতেছি আবার পুনরায় দেখা দিতেছে। তো এমন করতে করতে দেখা গেছে যে দেখতেছি যে না, ব্যথা এটা দিন দিন বাড়তেছে, বছর চলে যেতেছে, আমার ব্যথা কমতেছে না। তারপর ডাক্তার কাছে দেখাইলাম, পরীক্ষা নিরীক্ষা দিল, বিভিন্ন পরীক্ষা করলাম, করার পর ওষুধ দিল, তখনও রোগ ধরা পড়ে নাই। তারপর এমন করতে করতে চলতেছে, কোনো ব্যথাও কমতেছে না। ডাক্তারের কাছে যাওয়ার পর কিছু ওষুধ দেয়, খাই, ভালো থাকি, তারপর দেখা যাচ্ছে আবার পুনরায় দেখা দেয়। তো এমন করতে করতে আমি রোগও আমার সঠিক কী রোগ ওইটাও বুঝতে পারতেছি না, পাইতেছি না। তারপর 2017 সালে আইসা আমাকে একটা টেস্ট দেয়, মূলত এই রোগের যেই একটা টেস্ট আছে, HBL B20 পজিটিভ নাকি এটা আসলে নাকি এটা মানে ইয়ে হয় আর কি, যে এই রোগটা কনফার্ম হওয়া। তো ওই পরীক্ষাটা দিয়েছে, দেওয়ার পরে তো এটা ঢাকা পপুলার হসপিটালে এসে আমি এটা পরীক্ষা করি। করার পরে তখন এটা আমার পজিটিভ আসে, যখন ওই রিপোর্টে ধরা খাইছে যে এটা অ্যানকোলোজিং স্পন্ডলাইটিস। তখন ওই ডাক্তার আমাকে কিছু ওষুধ দিয়েছে, ওষুধ দেওয়ার পরে ওই হালকা ভালো ফিল করছি। তারপর দেখা গেছে যে ওই একই, তারপর তো অনেক ইয়ে করতেছি, কোনো জায়গায় সমাধান পাইতেছি না, কোনো ইয়ে পাইতেছি না, ব্যথায় অস্থির, উঠতে বসতে পারি না, চলাফেরা একেবারে সব কিছু টোটালি স্টপ হয়ে গেছে। এরকম ডিপিআরসি হসপিটাল বিভিন্ন অনলাইনে অ্যাড দেখছি, অ্যাড আমি বছরখানেক আগে এখানে আসার বছরখানেক আগে থেকেই দেখি, কিন্তু আমার তখনও মানে বিশ্বাসটা হয় না, কারণ সব জায়গায় গেলে ব্যায়াম দেয়, কিছু মেডিসিন দেয়, দেওয়ার পরে ওই একই চলতে থাকে। তখন কী করবো, আর বিশ্বাস না করো তো উপায় নেই, যেহেতু ব্যথায় ভুগতেছি। তখন বিশ্বাস করলাম আর কি, আসলাম এখানে, আসার পরে স্যারের ট্রিটমেন্ট নিলাম, নেওয়াতে এখন আলহামদুলিল্লাহ এখন আগের চেয়ে কিছুটা অনেক ভালো আছি। আচ্ছা স্যার, আপনার এই সমস্যা মূলত দীর্ঘ 7 বছর পর্যন্ত নাকি? দীর্ঘ 7 বছরে আপনি তো অনেক সমস্যা ফেস করছেন, আপনার কাজকর্ম, তারপর কাজে ব্যাঘাত ঘটছে, তো কী কী সমস্যা আপনি ফেস করছেন এই রোগের? সমস্যা ফেস বলতে আমার তো দেখা গেছে যে দেখা যাচ্ছে যে আপনার হাঁটা চলা করতে কষ্ট হয়েছে, তারপর জবে ছিলাম, দেখা যাচ্ছে জবেও থাকতে পারতেছি না, ব্যথার কারণে চলাফেরা করতে পারতেছি না, কিসের জব? জি জি, এমন অবস্থা হয়ে গেছে, জব দেখা গেছে 2-3টা পাল্টাইছে। আচ্ছা আচ্ছা, যে কোনো জায়গায় জবে গেছি, দেখা গেছে যে 2 বছর জব করার পরে দেখা গেছে যে ব্যথা লাগতেছে, ভাল লাগতেছে না, কোনো মানে একটা শরীরে কোনো শান্তি পাইতেছি না। তো অটোমেটিকলি অফিসে আমাকে বলা লাগে না, আমি নিজে থেকেই রিজাইন দিতে হয় বা চলে যাইতে হয়, মানে নিজের শরীরের সাথে চাকরিটারে অ্যাডজাস্ট করতে পারিনি, যার কারণে চাকরিও ইয়ে করতে পারি নাই। 3টা চাকরি পাল্টাইছি, চাকরিতে ইয়ে করতে আমি নিজে তো থাকতে পারি না, অফিস কি আমাকে রাখবে? তার কারণে আপনার কর্মজীবনে আপনার ব্যক্তি জীবন অনেক কষ্ট ফেস হয়েছে, অনেক কষ্ট পেয়েছে, ও তারপর আপনি দীর্ঘ লং সময় কষ্ট করে আসছেন তো আমাদের হসপিটালে ওই ইউটিউবের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে স্যারের অনেক ভিডিও দেখছি, এসিটিভিতে স্যারের প্রোগ্রাম হয় ওইগুলোও দেখছি। দেখার পরে দেখা গেছে যে সবই তো দেখা গেছে যে ভালো ভালো ডাক্তার, অনেক ডাক্তারের কাছে তো গেছি, বিশ্বাস ধরেন না খুব সহজে আসে না, কিভাবে আসবে? 7 বছর ধরে ভুগতেছি, ডাক্তার তো কম দেখাইনি। যে আপনি মূলত আমাদের ভিডিওতে দেখছেন পেশেন্টরা, তারা সরাসরি তার সমস্যাগুলো সমাধান হয়ে যাইতেছে, তা উত্তর দিতেছে, তারপর ই করতেছে, তারপর এটা দেখে আস্তে আস্তে আমার একটু আগ্রহ সৃষ্টি হইলো, ভাবলাম যে
অনেক জায়গায় তো দেখাইছি, স্যারকে একটু লাস্ট দেখাই, দেখি কি আছে, কত স্যারের উসিলা হয়তো ভালো হইতে পারে যদি আল্লাহ পাক কপালে ভালো কিছু রাখে। তাহলে তো আপনার ব্যক্তি জীবন তো সম্পূর্ণ একটু অন্তর্মত হয়ে গেছিল। আচ্ছা যাই হোক, এখন মোটামুটি এখন সুস্থ নাকি? এখন মোটামুটি আমাদের আগের আগের এখন আমাদের হসপিটালে ট্রিটমেন্ট নিয়ে আপনার মূলত কিরকম লাগছে, আপনার ট্রিটমেন্টটা কিরকম আপনার? হ্যাঁ অবশ্যই, স্যার স্যারও অনেক ভালো, খুব ফ্রেন্ডলি রোগীদের সাথে ইয়ে করে। আর এখানে যে কর্মীগুলো আছে, বিশেষ করে আমাকে যিনি থেরাপিস্ট তালহা ভাই, উনিও খুব ভালো ট্রিটমেন্ট করছে, আমাকে যথেষ্ট ইয়ে করার চেষ্টা করছে, সহযোগিতা করার চেষ্টা করছে। সকলকে মানে আমার ধন্যবাদ, এবং সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও ডিপিআরসির জন্য দোয়া করছি যাতে তারা আরও এগিয়ে যেতে পারে। দর্শক, আমাদের এই ভাই দীর্ঘদিন পর্যন্ত তার কোমর থেকে একদম ঘাড় পর্যন্ত কোনো কিছু নড়াচড়া কিছু করতে পারে নাই, এবং তার ব্যক্তিগত জীবনে 3 থেকে 4টা চাকরি চেঞ্জ করছে, ব্যক্তিগত কর্মক্ষেত্রে তার কষ্ট হয়েছে। তো আমাদের হাজার হাজার দর্শক আছে এখানে, তো তাদের উদ্দেশ্যে আমাদের হসপিটাল সম্পর্কে কিছু বলবেন, যে আমাদের রোগীদের ক্ষেত্রে আমাদের সেবা সম্পর্কে কিছু বলেন স্যার। আমি সকলকে এটাই বলবো, কেউ যদি আমার মতন এরকম সমস্যায় ভুগে থাকে, অবশ্যই যদি স্যারের এই প্রোগ্রাম বা ভিডিও এইগুলো দেখে থাকে বা তাদেরকে যদি ভালো লাগে, ভালো লাগলে অবশ্যই আমি মনে করি লাস্টবারের মতো হলেও স্যারকে একবার দেখালে অবশ্যই ভালো হবে। ভালো করার মালিক একমাত্র আল্লাহ, স্যার তো হয়তো উসিলা মাত্র, তো আয়সা দেখাইতে পারে, হয়তো আল্লাহ মাফ করতে পারে, ভালো হইতে পারে। তো যথেষ্ট এখানে সার্ভিস এবং চিকিৎসা আমার, মানে আমি যতটুকু পেয়েছি যথেষ্ট ভালো পেয়েছি। আমি মনে করি সকলে আসলে এখানে ভালো ট্রিটমেন্ট পাবেন, ভালো চিকিৎসা পেয়ে যাবেন একটা। থ্যাংক ইউ স্যার। দর্শক, এই শীতে অনেকের ব্যথা প্রচুর পরিমাণ, তার কর্মজীবন, তার ব্যক্তিগত জীবন সব কিছুই করতে পারে না, ব্যথা মানেই তার জীবনটা একদম নিস্তব্ধ। সুতরাং দর্শক, আমাদের তো সরাসরি আমাদের এই স্যারকে, স্যারের মুখ থেকেই শুনলেন যে আমরা কীভাবে ট্রিটমেন্ট দিয়ে থাকি এবং রোগী সুস্থ হয়ে যেতেছে। তো দর্শক, আপনাদের নিকটস্থ আত্মীয় অথবা আপনাদের ফ্যামিলি অথবা আপনার এলাকা গ্রামে যে কেউ কোনো ব্যথা অথবা কোনো যে কোনো শরীরে ব্যথাজনিত সমস্যা, বাত ব্যথা হোক, প্যারালাইসিস, যে কোনো সমস্যা, আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনারা নিশ্চিত থাকেন, আল্লাহর রহমতে আপনারা সুস্থ হয়ে যাবেন আশা করি। তো স্যার আপনাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ। তাহলে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের হসপিটালের জন্য দোয়া করবেন। ঠিক আছে, সালাম।